সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল শিমুল চ্যানেলটি এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিওস সবার আগে দেখার জন্য। ফ্রেন্ডস, যদি আপনারও আপনার ফোনের অটো রোটেট ইয়ারফোনটিকে বারবার অন অফ করতে করতে বোরিং লাগে, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি সুন্দর অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনাকে আর বারবার এই অটো রোটেট ইয়ারফোনটিকে অন অফ করতে হবে না। আপনি যখনই আপনার ফোনটিকে রোটেট করবেন, তখন আপনার ফোনের স্ক্রিনে এরকম একটি অপশন চলে আসবে। আপনি যদি ইয়ারফোনটিতে ক্লিক করেন, তাহলে আপনি আপনার ফোনটিকে খুব সহজেই রোটেট করতে পারবেন। আবার যখনই আপনি আপনার ফোনটিকে পোর্ট্রেট করবেন, তখন আপনার ফোনের স্ক্রিনে এরকম একটি অপশন চলে আসবে। আপনি যদি ইয়ারফোনটিতে ক্লিক করেন, তাহলে আপনি আপনার ফোনটিকে খুব সহজে পোর্ট্রেট করতে পারবেন। এর জন্য আপনাকে বারবার অটো রোটেট ইয়ারফোনটিকে অন অফ করতে হবে না। সো আপনি যদি চান আপনার ফোনে ইয়ারফোনটিকে ইউজ করতে, তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন। আর এর পাশে ভিডিওটিকে করে দিন লাইক এবং চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল শিমুল ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। ফ্রেন্ডস, তো এর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপটিকে কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো ভিডিওর শেষে। তো সবার প্রথমে অ্যাপটিকে ওপেন করলে আপনাদের কাছে যদি কোনো পারমিশন চায়, তাহলে সেই পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করে দিবেন। দেন পারমিশন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। দেন আপনারা এখান থেকে এই অটো স্টার্ট ইয়ারফোনটিকে অন করে দিবেন। দেন এর নিচে আপনারা এখানে কিছু সেটিংস পেয়ে যাবেন, যেগুলোকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সেটিংস করে নিতে পারেন। তো এখন এই অ্যাপটিকে আপনার ফোনে অ্যাক্টিভ করার জন্য আপনারা এখান থেকে এই প্লে আইকনে ক্লিক করলে এই অ্যাপটি আপনার ফোনে অ্যাক্টিভ হয়ে যাবে। ফ্রেন্ডস, তো এখন আপনি যদি আপনার ফোনটিকে রোটেট করেন, তাহলে আপনার ফোনের স্ক্রিনে এরকম একটি অপশন চলে আসবে। আপনি যদি ইয়ারফোনটিতে ক্লিক করেন, তাহলে আপনি আপনার ফোনটিকে খুব সহজে রোটেট করতে পারবেন। আবার যখনই আপনি আপনার ফোনটিকে পোর্ট্রেট করবেন, তখন আপনার ফোনের স্ক্রিনে এরকম একটি অপশন চলে আসবে। আপনি যদি ইয়ারফোনটিতে ক্লিক করেন, তাহলে আপনি আপনার ফোনটিকে খুব সহজে পোর্ট্রেট করতে পারবেন। আর এই অ্যাপটি তখনই কাজ করবে যখন আপনার ফোনের অটো রোটেট ইয়ারফোনটি বন্ধ থাকবে। তো এভাবে আপনারা আপনাদের ফোনটিকে খুব সহজেই রোটেট এবং পোর্ট্রেট করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফোনের অটো রোটেট ইয়ারফোনটিকে বারবার অন অফ করতে হবে না। ফ্রেন্ডস, তো এখন দেখাবো অ্যাপটিকে কীভাবে ডাউনলোড করবেন। তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে গিয়ে ডাইনামিক রোটেশন লিখে সার্চ দিলে আপনার এই অ্যাপসটিকে পেয়ে যাবেন, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে অ্যাপটিকে ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপটিকে ভালো লাগে ডাউনলোড করুন আর ইউজ করুন, ব্যাস। ফ্রেন্ডস, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটিকে ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি টেকনিক্যাল শিমুল চ্যানেলটিকে প্রথমবার দেখে থাকেন, তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটিকে বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আপনি যদি অলরেডি টেকনিক্যাল শিমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।